वेलकम एवरीवन। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রজেক্টের নম্বর অনুযায়ী নম্বর দেওয়া হবে, অর্থাৎ প্রজেক্টে 20 পেলে থিওরিতে 80-তে 80। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট উঠে এসেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রজেক্টের নম্বর অনুযায়ী নম্বর দেওয়া হবে, কি ঘটনা ঘটেছে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যেরকম বাংলা মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ, সেরকমও কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে, কেউ কেউ হিন্দি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে, আবার অনেক ছাত্রছাত্রী আছে সাঁওতালি মিডিয়াম সাঁওতালি মিডিয়ামে কিন্তু পরীক্ষা দিচ্ছে। কিন্তু সাঁওতালি মিডিয়ামের প্রশ্নপত্র কিন্তু সাঁওতালি ভাষায় বা অলচিকি লিপিতে করা হয়নি। সুতরাং পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় তখন দেখে যে তাদেরকে বাংলা ভাষায় প্রশ্নপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের প্রশ্নপত্রে তিনটি ভার্সন রয়েছে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষায় প্রশ্নপত্র রয়েছে, অথচ প্রশ্ন কিন্তু সাঁওতালি ভাষায় করা হয়নি, অলচিকি লিপিতে প্রশ্ন করা হয়নি। ফলে ছাত্রছাত্রীরা প্রশ্ন বুঝতে পারে না, তারা বাংলা হরফ, হিন্দি হরফ বা ইংলিশ হরফ বুঝতে পারে না, অর্থাৎ তারা নিজেদের মাতৃভাষা, তারা যেহেতু সাঁওতালি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, সাঁওতালিতে রড়মে অলচিকিতে অলমে, সাঁওতালিতে পড়ো অলচিকিতে লেখো, কিন্তু তারা প্রশ্নপত্র দেখছে যে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় বা হিন্দি ভাষায় করা হয়েছে। সুতরাং তারা কিন্তু কিছু বুঝতে পারেনি এবং তারা সাদা খাতা জমা দিয়েছে, কারণ স্বাভাবিকভাবে তাদের মিডিয়াম সাঁওতালি, তাদের প্রশ্নপত্র হবে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে, কিন্তু তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে বাংলা ভাষায়। তারা প্রশ্ন না বুঝতে পেরে কিন্তু তারা 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার হলে চুপচাপ বসেছিল এবং তারা সাদা খাতা জমা দিয়ে এসেছে, এবং তারপরে কিন্তু পরীক্ষার্থীরা রীতিমতো ধর্নায় বসে এবং এই নিয়ে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। শিক্ষকরা যেটা দাবি তোলে যে সমস্ত ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দিতে হবে, তারপরে কিন্তু সেখানে বিডিও এসে পৌঁছায়, বিডিওর সাথে ছাত্রছাত্রী শিক্ষকদের সঙ্গে বিডিওর কথা হয় এবং দীর্ঘ মিটিং এর পর ঠিক হয় যে আর পরীক্ষা নেওয়া হবে না এবং প্রজেক্টের অনুযায়ী বা প্র্যাকটিক্যালের নম্বর অনুযায়ী কিন্তু তাদেরকে নম্বর দিয়ে পাশ করে দেওয়া হবে। পরীক্ষা হলে গিয়ে আমরা সাঁওতাল মিডিয়াম যে পরীক্ষা ছিল, কিন্তু আমরা সেই কোশ্চেন পেপারই পাইনি আমাদের ভাষায়, ইংলিশ পেয়েছি, বাংলা পেয়েছি আর হিন্দি পেয়েছি, কিন্তু আমাদের ভাষায় পাইনি আমরা, সেই জন্য আমরা লিখতে পারিনি আর ফাঁকা খাতা জমা দিয়ে এসেছি। 3 ঘন্টা 15 মিনিট আমাদেরকে বসিয়ে রাখলো, কিছু বললো না আমাদেরকে। বিডিওর কাছে জানাতে এসেছিল তো ফাঁকা খাতা জমা দিয়ে এসেছি, এটা আর নিয়ে কিছু বিবেচনা করুন। আপনার কি বক্তব্য আছে বলুন, কি বলতে চান? সে নিয়ে অলরেডি কথা হয়েছে, আমি অলরেডি ডিআই সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি ফাইল দেখবো কি আছে, মোটামুটি যে প্রবলেম আছে এটা আমি সর্ট আউট করতে যে আছে চেষ্টা করে নেব। ওটা পুনরায় পরীক্ষাটা হবে না, কিন্তু আমরা যে প্র্যাকটিক্যালটা নিয়েছি প্র্যাকটিক্যালের ওপরে বেশ করে নাম্বারটা এরা পেয়ে যাবে, সরাসরি ডিএম কথা বলেছেন। সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীরা কিন্তু সারা বছর ধরে নিজেদের মাতৃভাষায় সেভাবে পড়াশোনা করার সুযোগ পায়নি, কারণ তার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত শিক্ষকের অভাব। সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু শিক্ষকের পর্যাপ্ত অভাব রয়েছে, সুতরাং অবিলম্বে কিন্তু স্থায়ী শিক্ষক শিক্ষিকা, বিষয় ভিত্তিক স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করলে এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি যেহেতু ছাত্রছাত্রীরা পরিবেশবিদ্যা সহ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন যেহেতু তারা অলচিকি লিপি সাঁওতালি ভাষায় পায়নি, তাই তারা প্রশ্ন বুঝতে পারেনি এবং সাদা খাতা জমা দিয়েছে, এবং মিটিং এর পর ঠিক হয় প্র্যাকটিক্যাল অনুযায়ী কিন্তু সকলকে নম্বর দেওয়া হবে। পাশাপাশি এবছর 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকলকে কি পাশ করানো হবে এই ব্যাপারে কিন্তু ছাত্রছাত্রীদের একাংশ যেটা চাইছে যে সকলকে পাশ করানো হোক। তোমরা কি চাইছো, তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে সকলকে কি পাশ করানো হবে, তোমরা কি চাইছো অবশ্যই জানাবে। পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।